আসসালামু আলাইকুম ভালো গার্মেন্টস কিভাবে বুঝবো একটি মজার প্রশ্ন প্রশ্নটা এই জন্যই মজার কারণ আপনি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন কারণ আপনি একটি ভালো গার্মেন্টস সম্বন্ধে জানতে চাচ্ছেন যদি ভালো গার্মেন্টস সম্বন্ধে জানা আপনার না থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে সে প্রসঙ্গে আসি দেখা যাচ্ছে যেমন আপনার রানা প্লাজা ভেঙে পড়ছে তাজনিন ফ্যাশনে অনেক লোক মারা গেছে এই যে ফ্যাক্টরিতে গুলো দুর্ঘটনাগুলো ঘটছে কেন ঘটছে কারণ এই ফ্যাক্টরিগুলো একটা গার্মেন্টস পরিবেশ যে পরিস্থিতির উপর নির্ভর করা উচিত সেভাবে তারা তাদের গার্মেন্টসটি তৈরি করে নাই দেখা যাচ্ছে একটা গার্মেন্টসের যেটা হ্যাবি একটা ওয়েট আছে সে ওয়েট নিতে পারবে দেখা যাচ্ছে একশো কেজি সেখানে চাপায়া দেওয়া হয়েছে পাঁচশো কেজি গার্মেন্টস লোড নিতে পারে নাই পুরো বিল্ডিংটাই ধসে পড়ে গেছে তাজদিন ফ্যাশন ছয় সাতটালা একটা বিল্ডিং একটা মাত্র সিঁড়ি আগুন লাগছে মানুষ বের হওয়ার জন্য যে একটা বিকল্প পদ্ধতি বা রাস্তা মানুষ জরুরিভাবে নামার জন্য যে ব্যবস্থা সেরকম কোনো ব্যবস্থা তাদের ওখানে করা ছিল না বিদায় কি হয়েছে অনেক মানুষ আগুনে পুড়ে মারা গেছে কিন্তু আসলে তো এগুলো এগুলো ভুল ধারণা এগুলো ভুল সিস্টেমে তারা তাদের গার্মেন্টসগুলো পরিচালনা করছে আসলে গার্মেন্টস কেমন হবে একটা গার্মেন্টসের ভিতরে পর্যাপ্ত পরিমাণ সিঁড়ি থাকবে কিরকম আমি সে কথায় আসি দেখা যাচ্ছে আগুন লাগলো এক মিনিটের ভিতরে পুরো গার্মেন্টস এর ওয়ার্কার গুলো রিল্যাক্সে বের হয়ে যাবে এতগুলো সিঁড়ি লাগবে এছাড়াও দেখা যাচ্ছে ছাদে যদি কোনো লোক আটকা থাকে সেই লোকগুলো নামার জন্য রশি বাধা ইমার্জেন্সি সিঁড়ি থাকবে বাঁধার দরকার নাই তারা বাইধা সিঁড়ির ওভাবে রাখা থাকবে যা আগুন লাগছে সরাসরি সিঁড়ি ফেলায় নেমে চলে আসবে তারপর আবার আগুন লাগছে ভিতরে অটোমেটিক ফায়ার সার্ভিস যাওয়ার কোনো প্রয়োজন নাই সেখানেই পানির লাইন করা থাকবে সেখানে ফায়ার হয়েছে সরাসরি সেখানে পানি চলে যাবে সেখানে পানি আইসা পুরো আগুন নিভাইয়া দেবে দেখেন আপনি কিন্তু চাকরি নিতে আসছেন আগুনের কথা কেন বলতেছি আপনি বলতে পারেন ভাই আমি তো চাকরি আগুনের বিষয়টা জানি না আমার লাভ নাই আসলে সেটা ঠিক কিন্তু পুরো বিষয়টা জানা আপনার জন্য খুবই জরুরি কারণ আপনার একটা ভুল সিদ্ধান্তই পারে আপনার জীবন তো ধ্বংস করে দিতে এটা আমি একটা কথা বললাম এবার কাজের কথায় আসি দেখা যাচ্ছে একটি ভালো গার্মেন্টস একটি ভালো গার্মেন্টস তৈরি করতে গেলে একটা গার্মেন্টস মালিকের কোটি কোটি টাকা খরচ করতে হয় আপনার আমি যদি ভুল না বলি একটা গার্মেন্টস এ প্রায় চল্লিশটার উপরে লাইসেন্স লাইসেন্স আছে এর নিতে হয় এই লাইসেন্সগুলো নেওয়ার পরেই সেই গার্মেন্টস একটি ডাইরেক্ট বায়ারের কাজের অর্ডার পায় তার আগে কিন্তু পায় না আপনি ধরুন একটা ফ্যাক্টরিতে চাকরি নিয়েছেন সেখানে আপনি ডিউটি করবেন আপনার কি দরকার সাত তারিখে স্যালারি দরকার বছর শেষে ছুটির টাকা দরকার আউট অনেক ফ্যাসিলিটি আছে আপনি অসুস্থ হইতে পারেন সেই ফ্যাক্টরি নিজস্ব মেডিকেল থাকতে হবে আপনার যে কোনো একটা সমস্যা হলে সেখানে কমপ্লায়েন্সের অ্যাডমিনের লোক থাকবে তাদের দেখতে হবে সর্বোচ্চ সুযোগ সুবিধাগুলো আপনাকে সে কোম্পানি দিতে হবে আবার দেখা যাচ্ছে আপনি কোনো একটি বাংলা গার্মেন্টসে চাকরি নিছেন দেখা যায় সেখানে আপনি তিন বছর চাকরি করছেন আপনি চাকরি বাদ দিয়ে চলে আসছেন সেখান থেকে কোনো ফান্ডে আপনার টাকা পেলেন না বা বছর শেষ হল কোম্পানি আপনাকে ছুটির টাকা দিল না বিষয়টা কিন্তু ঠান্ডা মাথার মতো রাখবেন ছুটির টাকা কি সে প্রসঙ্গে আসে আপনি এক বছর ডিউটি করা করার পরে কোম্পানির কাছ থেকে আপনি একটা ছুটি পাওনা থাকেন সেই ছুটিটা যদি আপনি না কাটান সেই ছুটি বাবদ আপনি একটা টাকা পাবেন দেখা যাচ্ছে আমার বেতন তিরিশ হাজার টাকা আমি প্রত্যেক বছর ছুটির টাকা পনেরো হাজার সাড়ে পনেরো ষোলো হাজার টাকা পেয়ে থাকি এটা আমি বাড়তি পাই কিন্তু যখন আমি নন কমপ্লায়েন্স গার্মেন্টসে চাকরি করতাম মানে আমি আগে যখন বাংলা ফ্যাক্টরিতে চাকরি করতাম যেটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি ছিল না সেখানে কিন্তু আমি বছর শেষে ছুটির টাকা পেতাম না কিন্তু আমি এখানে বছর শেষে ছুটি টাকা পাচ্ছি বুঝতে পারলেন আচ্ছা এবার আরেকটা প্রসঙ্গে আসি আপনি কিভাবে বুঝবেন কোন গার্মেন্টসটি ভালো আর কোন গার্মেন্টসটি খারাপ এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি সবসময় চেষ্টা করবেন চাকরি নেওয়ার জন্য যে সমস্ত গ্রুপ ফ্যাক্টরিগুলো আছে বাংলাদেশে যারা একবারে টপ লেভেল মানে ম্যানেজমেন্টের ভিতর যারা আছে যেমন আমি নাম বলতেছি হামিম গ্রুপ এ কে এইচ নাসা শারমিন গ্রুপ আরো অনেকগুলো গ্রুপ আছে এই সমস্ত গ্রুপ ফ্যাক্টরিতে যদি আপনি চাকরি নিতে পারেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ সুযোগ সুবিধাগুলো পাবেন এছাড়াও বাইরের অনেকগুলো কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি করছে যেমন ইপিজেড এর ভিতরে অনেকগুলো ফ্যাক্টরি আছে এই সমস্ত গার্মেন্টস গুলো যদি আপনি নিতে পারেন সর্বোচ্চ সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবেন তো সর্বপ্রথম নিজে নিরাপত্তা পরে আপনার চাকরি আর এ সংক্রান্ত এই চাকরি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে যে ভাই আমি কোথায় গেলে ভালো একটা চাকরি নিতে পারবো আমাকে জানান সেক্ষেত্রে ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার আছে আপনি ফোন দিলে আমি আপনার লোকেশন অনুযায়ী দেখা যাচ্ছে আপনার বাড়ি যদি বরিশাল হয় সেক্ষেত্রে আপনার কোথায় চাকরি নিলে ভালো হবে আপনার বাড়ি যদি কুমিল্লা হয় সেক্ষেত্রে আপনার কোথায় চাকরি নিলে ভালো হবে আপনার বাড়ি যদি বগুড়া বা দিনাজপুর হয় সেক্ষেত্রে আপনার কোথায় চাকরি নিলে ভালো হবে এ সংক্রান্ত ডে বাই ডে আমার ডিসক্রিপশানে ফোন নাম্বার আছে ফোন দিলে আমি ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ সবাইকে